শাহরুখ খানের ঘোষণা মেয়েকে নিয়ে। সোহানা খানের ভবিষ্যৎ স্বামী সম্পর্কে মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন শাহরুখ খান। বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন ও সবই নেটিজনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। আসলে নেটিজনদের নজর এড়ানো না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। আসলে কিছুদিন আগে শাহরুখ খান নিজেই জানিয়েছেন যে তার মেয়ে সোহানাকে বিয়ে করবে, তাকে একজন আইনজীবী হতে হবে। আইনজীবী ছাড়া সোহানা খানকে কারোর সাথে বিয়ে দেবেন না তিনি। সহজভাবে বলতে গিয়ে বলিউড কিং খানের জামাই হিসেবে পছন্দ করেন এক আইনজীবীকে। অভিনেতা এই খবর প্রকাশ আনতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়। এমন বলার কারণ অবশ্য নিজেই ব্যাখ্যা করেছেন শাহরুখ খান। তিনি বলেছেন, মেয়ের চোখের জল কোনোদিন দেখতে পারবো না, তাই সোহানার স্বামী বা প্রেমিক যদি ভবিষ্যতে তার চোখের জল আনে তাহলে শাহরুখ খানের চেয়ে খারাপ কেউ হবে না। এজন্য ছেলেটিকে শাহরুখ খানের মুখোমুখি হতে এবং নিজেকে বাঁচানোর জন্য আইনজীবী হওয়া জরুরি। সোহানা চোখে কেউ জল আনলে কাউকে ছাড় দেবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহরুখ খান। তাই তিনি মনে করেন তার ভবিষ্যতের জামাই অর্থাৎ মেয়ের জামাই অবশ্যই আইনজীবী হওয়া দরকার।